তো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে এমন একটি সেটিং আপনি অ্যাকাউন্টে করে রাখতে পারবেন, যেটি সেটিংটি করার মাধ্যমে কিন্তু কোনো হ্যাকারই আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। আর যদিও করে ফেলে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। সো এটা হচ্ছে ফেসবুকের নতুন একটি আপডেট, আর এটার নাম হচ্ছে ফেসবুক লগইন অ্যালার্ট। তো আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে এটা সেট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিওতে গিয়ে দেখা যাক যে কিভাবে ফেসবুক লগইন অ্যালার্টটি আমরা সেট করতে পারি। তো আপনারা দেখতেছেন ভিডিও বাংলা হেল্প ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে রয়েছে শাকিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফেসবুক লগ ইন অ্যালার্টস অন করার জন্য কি করবেন, প্রথমে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। সো পরবর্তীতে ওপেন করে দিবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি। সো ওপেন করে দেওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন, দেন ক্লিক করে দিবেন একটা। সো নিচের দিকে স্ক্রল করবেন এবং চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। তো ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে পেয়ে যাবেন সেটিং নামে একটি অপশন, দেন এটার উপরে ক্লিক করে দিবেন। সো নিচের দিকে একটু স্ক্রল করলে এইখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, সো এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে কি করবেন এইখানে দেখতে পাচ্ছেন, সো নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, দেন এইখানে যে অপশনটি দেখতে পারবেন গেট অ্যালার্টস অ্যাবাউট, দেন এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটু ওয়েট করবেন। তো পরবর্তীতে ইন্টারফেসটি হবে দেন এরকম। সো এইখানে জাস্ট আমরা দেখতে পারছি, তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন রয়েছে। তো নোটিফিকেশন এটা অন করা রয়েছে, মেসেঞ্জার এটা আমার অন করা রয়েছে, তারপরে মেল অ্যাড্রেসটা এটা অফ করা রয়েছে। সো এইখানে আপনাদের সবগুলোই মেবি অফ থাকবে, তো এইখানে এক এক করে আপনি অন করে দিবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, তো এটার উপরে ক্লিক করবেন। তারপরে উপরের দিকে দেখতে পারবেন যে নোটিফিকেশন অন, দেন এটার উপরে ক্লিক করে সেভ করবেন। তো দেন আমি ইমেল অ্যাড্রেসটা আপনাদের সামনে সেভ করে দেখাচ্ছি। দেন আমি দেন এইখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসের উপর যদি ক্লিক করি, ঠিক এরকম ইন্টারফেস শো করে, দেন এইখানে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলাম। সো সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এইখানে অবশ্যই আপনার একবার পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেন আমি পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতেছি। সো এখন যদি আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি, জাস্ট এইখানে ওয়েট করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটা অন হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনি এই তিনটা অপশন অন করে নিলে কিন্তু, এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগ ইন করে লোকেশন এবং ওই ফোনের মডেল নাম্বার সহ কিন্তু আপনার কাছে চলে আসবে। সো বন্ধুরা, আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। দেন আমি যদি আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করি, সো এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ইন অ্যালার্টস নামে একটি প্রোফাইল চলে আসবে। দেন এই প্রোফাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাই শাকিল। তো এইখানে বোঝার চেষ্টা করুন, গত 28 তারিখে জানুয়ারিতে 2টার দিকে কিন্তু এই যে লোকেশনটা দেওয়া রয়েছে, কোন মডেলে কোন ফোনে লগ ইন হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু আমি নিজেই লগ ইন করেছি, তারপরেও কিন্তু এইখানে ফেসবুক অ্যালার্টস থেকে একটি মেসেজ কিন্তু চলে আসছে। অলরাইট বন্ধুরা, আশা করি আপনি এই ফেসবুক লগ ইন অ্যালার্টটি খুব সহজেই সেট করতে পেরেছেন। যদি না করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি করতে পারেন তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে রাখুন, ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।